হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে সুজির সাথে ডিম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন ডিমের মধ্যে সুজি দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে সবাই খুশি হবে বাড়িতে সবাই খুশি হবে সবার পছন্দ হবে আর আপনি খুব সারা প্রশংসা পাবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে আমি এখানে দুটো ডিম দেখাচ্ছি আপনাকে কিন্তু আমি এখানে রেসিপিটা তৈরি করবো চারটে ডিম দিয়ে তো একটা আমি পাত্র নিলাম পাত্রের মধ্যে ডিম ভেঙে আমি দিয়ে দেব। আমি এখন চারটে ডিম দিয়ে বানাবো আপনি যতগুলো ডিমের পছন্দ ততগুলো ডিমের আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই শুধু ডিমের হিসাব অনুসারে অন্য সমস্ত কিছু যা কিছু দেবেন সেগুলোর পরিমাণও চেঞ্জ করতে হবে তো আমি চারটে ডিম ভেঙে দিয়ে দিলাম চারটে ডিমের জন্য আমি এখন ব্যবহার করব চিনি তো আমি এক কাপের থেকে একটু কম নিচ্ছি এটা যথেষ্ট বেশি আমি জানি কিন্তু আপনি আধা কাপ থেকে পনে এক কাপ পর্যন্ত চিনি আপনি নিতে পারেন এই রেসিপিটার জন্য চারটে ডিমের জন্য দু চিমটির মতো লবণ দিচ্ছি আমি মিষ্টিটাকে গাঢ় করার জন্য আর সুগন্ধের জন্য আমি এক চামচ সবুজ এলাচের গুঁড়ো নিচ্ছি ভালো করে মিক্স করব। ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যাচ্ছে মানে চিনিটা গোটা থাকা যাবে না পুরোপুরি গলিয়ে নিতে হবে আপনি চাইলে চিনিটাকে গ্রাইন্ড করে তারপরে অ্যাড করতে পারেন তাহলে একদম ঝটপট হয়ে যাবে প্রসেসটা তো আমি এরকম ঘুলে ঘুলেই মানে মিক্স করে করেই গলিয়ে নেব তো এখন চিনিটা পুরোপুরি গলে গেছে আর চিনির দানা নেই তো এখন আমাদের এর মধ্যে দিতে হবে সুজি তো চারটে ডিমের জন্য আমি এখন ব্যবহার করব এক কাপ সুজি এক কাপের থেকে বেশি লাগতে পারে তবে আমি এখন দিয়ে আমি দেখে নিচ্ছি মিশিয়ে কতটা হয় যদি লাগে তাহলে আবার আমরা ব্যবহার করতে পারবো তো ব্যাপার হচ্ছে এই যে আমাদের কেকের ব্যাটার যেরকম হয় ওই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার চাই তো দেখুন মিক্স করার পরে এই হচ্ছে কনসিস্টেন্সি তো আমার মনে হয় এটা ঠিক আছে তো এখন আর আমি অন্য আরও সুজি ব্যবহার করছি না আমি এখন ঢেকে রেখে দেব। ঢেকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব যাতে সুজিটা পুরোপুরি ভিজে ফুলে উঠতে পারে আধা ঘন্টা পরে দেখুন এই হচ্ছে কনসিস্টেন্সি তো আমার মনে হয়েছে যে এটা ঠিক আছে কনসিস্টেন্সিটা ঠিক আছে আমার মনে হয়েছে তবে আপনি যদি একেবারে কোনো রিস্ক না নিতে চান তাহলে এর মধ্যেই আপনি দু চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন কিন্তু আমি এখন ময়দা মেশাচ্ছি না আমি একবার টেস্ট করে দেখবো যে ঠিক আছে কি নেই যদি ঠিক না থাকে তাহলে আমি দু চামচ ময়দা মিশিয়ে নেব বা আপনি চাইলে এরপরে আরও যদি সুজি মেশাতে চান তাহলে সুজি মেশানোর পরে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে যাই হোক আমি এখন তেল রেখেছি তেলটা গরম হতে দেব মিডিয়াম গরম তেল দরকার আমাদের আর হিটটাকেও মিডিয়ামেই রাখতে হবে আমি একবার টেস্ট করে দেখছি যে তেলটা গরম হলো কি না তো দেখুন তেলটা এখনও ভালো করে গরম হয়নি আরও একটু গরম হতে দেব। তারপরে আমি গুলগুলেগুলো দিয়ে দেব। গুলগুলে মানে হচ্ছে বড়া পিঠে বলে যাকে বাংলায় সেই হচ্ছে বড়া পিঠা তো এই সুজি আর ডিম দিয়ে আপনি একদম পিঠা বানাবেন আর খেতে এত টেস্টি হবে আপনি ভাবতে পারবেন না কল্পনা করতে পারবেন না যে এত টেস্টি হবে তো আমি এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে আর দেখুন সুজিগুলো কেমন বিক্রে যাচ্ছে সুজিগুলো ছড়িয়ে যাচ্ছে এর মানে হচ্ছে কনসিস্টেন্সি যতটা আমাদের দরকার তার থেকে পাতলা হয়ে গেছে তো এখন আমি এই তিনটে করেই আমি বাকি ব্যাটারটাকে ঠিক করে নিতে পারি কিন্তু আমি আপনাকে দেখাবো যে এরকম করেও আপনি গুলগুলে যদি বানান তাহলে একেবারে পারফেক্ট গুলগুলে বা বড়া পিঠে তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো দেখুন এক ব্যাচ আমি করে নিচ্ছি এরকম করে করে আপনাকে দেখাচ্ছি যে একদম পারফেক্ট তৈরি হচ্ছে কি না দেখুন এক ব্যাচ বড়া পিঠা আমি পুরোপুরি লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে দেখুন এই হচ্ছে টেক্সচার একেবারে সুন্দর তৈরি হয়ে গেছে কোনো অসুবিধা নেই শুধুমাত্র কিছুটা সুজি তেলের মধ্যে ছড়িয়ে গেছে এই হচ্ছে আর কিছু হয়নি কিন্তু তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি ব্যাটারটাকে কি করে ঠিক করব সেটা আপনাকে দেখাচ্ছি তো যেহেতু আমরা শিওর হয়ে গেছি যে এটাতে এটার কনসিস্টেন্সি কম আছে তো এই জন্য আমাদের এর মধ্যে কিছু একটা মেশাতে হবে আমি এখন দু চামচ ময়দা মেশাচ্ছি তবে আপনি যদি চান ময়দা না মেশাতে ময়দা বা আটা যে কিছু মেশালেই হবে যদি আপনি আটা বা ময়দা মেশাতে না চান যদি সুজি মেশাতে চান তাহলে সুজি মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখতে হবে যাতে সুজিটা ফুলে উঠতে পারে ভিজে উঠতে পারে কিন্তু এখন আমি মানে এক্ষুনি বানাবো এই জন্য ময়দা দিচ্ছি ময়দার জায়গায় আটা দিলেও হবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেলটাকে আমি আবারও গরম করেছি মিডিয়াম গরম করেছি আর হিটটাকেও মিডিয়ামে রেখেছি এবার আমি বড়া পিঠা ছেড়ে দিয়ে আপনাকে দেখাচ্ছি যে সুজিটা একেবারেই বিখরে যাবে না দেখুন যেরকম শেপে আমি দিচ্ছি হাত থেকে যেরকম শেপ পড়ছে সেই রকমই আপনার গুলগুলেগুলো ভেজে তৈরি হবে একেবারেই সুজি বিখরে যাচ্ছে না তো এইভাবে আমি একের পর এক গুলগুলেগুলো ছেড়ে দেব গুলগুলে বা পিঠা যাই বলুন আর নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেলে আমরা পাল্টে দেব পাল্টানোর জন্য একটা ফোরকে ব্যবহার করলে ভালো হবে কিন্তু আমি যেটা আছে হাতের কাছে এটা দিয়েই করে নিলাম নিচের সাইডটা একটু হালকা লাল হয়েছে তখন আমি পাল্টে দিচ্ছি আর এরকম পাল্টে পাল্টে আমি সব সাইড সুন্দর একটা ব্রাইট রেড কালার করে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ আরও একটা ব্যাচ আছে সেটা আমি পরে ভেজে নেব ক্যামেরার পেছনে তো এগুলো তুলে নিয়ে আমি আপনাকে দেখাবো যে ময়দা দিয়ে যেটা ভেজেছি আর ময়দা ছাড়া যেটা ভেজেছি দুটোর মধ্যে কোনো তফাৎ নেই খেতেও কোনো তফাৎ নেই আর দেখতেও তফাৎ নেই খুব একটা তো চলুন এটা আমি তুলে নিচ্ছি আর আপনাকে দেখাচ্ছি চলুন এই হচ্ছে আমাদের গুলগুলে এটা হচ্ছে যখন সুজি ছড়িয়ে যাচ্ছিল মানে ময়দা ছাড়া বানিয়েছিলাম এই হচ্ছে সেটা আর এই হচ্ছে যেগুলো আমি ময়দা দিয়ে বানিয়েছিলাম তার মধ্যে একটা বাকি সবগুলোই মোটামুটি ময়দা দেওয়াই এ আছে তো দেখুন আমি ভেঙে দেখাচ্ছি ভেতর দিয়ে একেবারে খুব সুন্দর কুক হয়ে গেছে একেবারেই কাঁচা নেই কাঁচা থাকার তো কোনো প্রশ্নই নেই মিডিয়াম হিটে করে ভাজতে হবে অবশ্যই আর এই হচ্ছে যেটা ময়দা ছাড়া সেটাও দেখুন ভেতর থেকে একদম সেম কোনো আলাদা নেই আর খেতেও কোনো প্রকার আলাদা বোঝা যায় না যে একটা একটার মধ্যে ময়দা আছে বা একটার মধ্যে নেই কিছু বোঝা যায় না আর খেতে এত টেস্টি সবাই আপনার প্রশংসা করবে দেখে নিন একবার অবশ্যই ট্রাই করে দেখুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং